আর সুহান কি ভাই, এই মিষ্টি মাছটা নিয়ে কই যাও। আরে মিষ্টি মাছটা না তো এডি কি এডি বিষ পানীয় দেখি, বিষ পানীয়। এই যে যে বিষ পানীয়। আরে ভাই এটা তো ধান খেতে দেওয়া বিষ, বিষ নিয়ে তুমি কই যাও? আরে এই বিষ পানি নিয়ে আমি শ্বশুর বাড়ি কাছে আছি। এই শ্বশুর বাড়ি তুমি বিষ নিয়ে যাবা, মিষ্টি মাছটা না নিয়া? আরে আমার শ্বশুর কই দিছে, শ্বশুর কইছে, শ্বশুর তো আমার শ্বশুর অসুখ, কই ধরে এত কিছু খাওয়াই দেশে না। আর আমার ফোন দিয়ে কইছে দেখে যাবার, আমার আমি কইছি তাহলে আর কিনিয়া যাবো, পরে কইতেছে কিছু নেই না তো নাম, তুমি তো এই বলতে আমার মেলা কিছু খাওয়াইছ। পরে কইতেছে আমার যেটা তো এলো তুমি কিনা খাও নাই, ওটা কিনা নিয়ে আইও। পরে আমি কইছি মনে মনে ভাবলাম তো এই বন্ধু তো শ্বশুরটা মেলা কিছু খাওয়াইলাম, এই বিষ বিষটা তো আমি খাওয়াই নিয়ে এলাম, এখানে পাঁচ থেকে আমি বিষ কিনা নিয়ে আই আমার কেতাছি শ্বশুর বাড়ি, এই বিষ বাড়ি শ্বশুরটা খাওয়াবো, শ্বশুর ইচ্ছা পূরণ করবো আমি। আরে ভাই এই বিষ খাওয়ালে তো তোমার শ্বশুর বাঁচবো না। আরে বাঁচবো না আমি কী করবো না, আমার শ্বশুর কই দিছে, শ্বশুর কইছে আমি জীবনে তুমি যেটা আমার খাওয়া নাই ওটা আমার খাও, এখানে আমি শেষ মাস মরে জায়গা যদি না দেখে দেখবার কথা আছে আর বিষ পানিটা নিয়ে কথা আছে। আরে মিয়া তোমার শ্বশুর যা কদিন বেঁচে থাকতো এই বিষ খালে আর তো হবা তো মরে যাবো, গা তাড়াতাড়ি মরে যাবো। হ্যাঁ এটা বিষ, এটি বিষ পানিও, আমার শ্বশুরে এই জগৎটা তো সব কিছু খাওয়া শেষ, তাই মরল না আর এই বিষ খালে মরে যাবো গা। আমার শ্বশুর কই দিচ্ছে যেটা খাওয়া নয় আমার এটা আমার কিনা তুমি খাওয়াও, এখানে আমি বিষ কিনা নিয়ে গেতাম শ্বশুর বাড়ি আনি কলি হবো। আরে ভাই বিষ খালে মানুষ তো বাঁচে না, যে তো ধান খেতে দেওয়া বিষ, তুমি দেখো না যে ধান খেতে দেওয়া বিষ। আরে বিষ থাকলে কি হবো, আমার শ্বশুর তো এবার তো সব কিছু খাইছে, আমিও তো সব কিছু কিনা কিনা খাওয়াইছি, এই এখানে কই দিছে যেটা খাওয়া নাই এ নাকি আমি এটা খাওয়াই না, এই বিষ এলাও খাই না শ্বশুরটা আমি, এখানে আমি বিষ নিয়ে কাটাচ্ছি, এই তো ফল ফল তো সব খাওয়াইছি বাজার তো আছেই নিলাম আমি, এখানে এটা নিয়ে কাটাছি আমি তো কইলে হবো না। আরে মিয়া এই বিষ খাওয়াই তোমার শ্বশুর তুমি মারবা? আরে আমার শ্বশুর মরবো কে, আমার শ্বশুরের অনেক দিন ধরে অসুখ, এই শ্বশুরটা আমি কী না খাওয়াইলাম যে সুমকাই দেখবার যাই, আপেল কমলা আঙ্গুর জুস আর কত পৈত্য মৈত্য পানি মনে আছে সব আমি নিয়ে খাওয়াইছি, এই শ্বশুর আবার খায়া অসুখ বালা হয় না এক মরেও না, এদিকে আমি ভাবলাম সব কিছু যখন খাওয়াই আসছি এই বিষটা তেল আমার শ্বশুরটা খাওয়াই নাই, এদিকে আমি বাজার থেকে বিষ কিনা নিয়ে ও শ্বশুর বাড়ি কাটাছি, এই শ্বশুরটা খাওয়াবো, এই বিষ খায়া হয় আমার শ্বশুর মরবো না তো সব কিছু ভালো হয়ে যাবো গা, এখানে আমি এই বিষ নিয়ে কাটাছি। কৈছে ভাই আমি জানি আমি তোর আবার ফোন দিবো আমার। আরে ভাই খারাও, আরে তোমার তো তোমার শ্বশুর নিয়ে গিয়া ভালো কিছু জিনিস নিয়ে যাও, ওষুধ নিয়ে যাও না তো কোনো পৈত্য নিয়ে যাও, তোমার শ্বশুর সুস্থ হবো। আরে কত ওষুধ খাওয়াইছি পৈত্য পৈত্য খাওয়াইছি আফেল কমলা মেলা খাওয়াইছি আমি, এনেকি আমি বিষ নিয়ে কাটাছি ভাই খায়া মরবো না তো সব কিছু ভালো হবো। বুঝছে ভাই আমি আমি জানি আমি কেটাছি ভাই আমার আবার ফোন দিবো আমার। হাই রে পাগল, শ্বশুর মারার নিয়ত ওরা কয় না বিষ নিয়ে কাটা শ্বশুর মারবার নাকি গা, শ্বশুর বলে ভালো হয় না, পাগলের দেশটা বইরে গেছে পাগল ছাগল লোক। আমার ওকে শ্বশুর বাড়ি পৈত্য নিবার আর ওষুধ নিবার, হ্যাঁ এই শ্বশুর আমার সব শেষ করে দিল, এই শ্বশুরে আমার কী না করলো, শ্বশুর নাকি আমি কত কিছু নিয়ে গেলাম আমার শেষ করে যেমন তো খেয়ালো কে এরা শ্বশুর আমারও দিব না আমারই আর শ্বশুর বাড়িকে দিও নাকে, আজকে চিন্তা করছি এই বিষে আমি শ্বশুরটা খাওয়াবো হয় মরবো নাইতে বাঁচবো গেলাম আমি।